Fabia, how are you? I'm good, thank you. And how's been everything? Everything's been all right. Oh, you're here? Is that your house? Yes, that's where I live, oh, actually. That's cool. And do you know I'm from Navigate TV? Oh, wow. Yeah, I have heard about it. I was a member, yeah. I'm actually like the program coach, Canadian mainstream politics here. Okay. So, I have a few questions for you about it. তুমি কি ভাবছো যে বাঙালিরা কানাডিয়ান মেইনস্ট্রিম পলিটিক্সে অংশগ্রহণ করছে সে ব্যাপারে? আমি বাঙালিরা অংশগ্রহণ করছে সে ব্যাপারে আমি এক্সট্রিমলি প্রাউড বাংলাদেশি হিসেবে। অবশ্যই আমি বাংলাদেশিদের আরও বেশি বেশি দেখতে যাব আমাদের কানাডিয়ান পলিটিক্সে। অবশ্যই আমি খুবই হ্যাপি, খুবই খুশি। তোমার কি মনে হয় যে আমাদের নতুন প্রজন্মকে কানাডিয়ান রাজনীতিতে উৎসাহ করা উচিত? অবশ্যই অবশ্যই, মানে এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতে পারে না। কারণ আমরা যে দেশে থাকি সে দেশের পলিটিক্স সম্বন্ধে আমরা জানবো, আমরা অংশগ্রহণ করব, এটাই স্বাভাবিক। আর আমরা অবশ্যই এখন আমরা ডলি বেগমের নাম সবাই জানি যে সে টরন্টো থেকে নির্বাচিত হয়েছে। তো যদি এরকম আরও কিছু মানুষ দেখা যায় আমাদের পলিটিক্সে, কানাডিয়ান পলিটিক্সে, আমাদের জন্য বাঙালি হিসেবে এটা খুবই গর্বের কথা হবে। কানাডা থেকে বাংলাদেশের রাজনৈতিক চর্চা কতটুকু যৌক্তিক মনে হয়? আমি জানি না আমার সাথে কয়েকজন একমত হবেন, আমি জানি না আমি অ্যান্সার ঠিক মতো দিতে পারবো কি না কোয়েশ্চেনটার, কিন্তু আমার মনে হয় যে এখানে রাজনীতিটা, বাংলাদেশীয় রাজনীতিটা যেটা হয় সেটা হচ্ছে টেবিল থাপড়ানো রাজনীতি, যে আমি আওয়ামী লীগ, আমি বিএনপি। এটার থেকে আমরা যদি এখানকার রাজনীতিটা নিয়ে একটু বেশি ভাবি, অথবা এখানে কি করা যাবে, এত সংগঠন না করে যদি আমরা কিছুটা ইন্টারেস্ট এখানে রাজনীতিতে দেখাই, আমার মনে হয় জিনিসটা আর একটু বেশি ভালো হবে আমাদের জন্য, অ্যাটলিস্ট আমাদের পরের প্রজন্মের জন্য এটা আরও অনেক বেশি উপকার হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ পাপিয়া, তোমার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। কথা বলে অনেক ভালো লাগলো, আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। হাই মিস্টার রূপো, হাউ আর ইউ? ভেরি গুড, থ্যাংক ইউ। সো কেমন আছেন? হঠাৎ করে কোথায় আসছেন? হঠাৎ করে না, কাজ থেকে ফিরলাম সব। আমাকে তো চেনেন, আমি প্রিয় নাগরিক টিভি থেকে। আপনাকে অনেকবার দেখেছি টিভির পর্দায়। থ্যাংক ইউ। সো আমরা ক্যানিয়ন পলিটিক্স নিয়ে একটা প্রোগ্রাম করছি। ভেরি গুড। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই ক্যানিয়ান পলিটিক্স নিয়ে, আই হোপ ইউ অন মাইন্ড। প্লিজ। ওকে, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশি হিসাবে ক্যানিয়ান যে মেইনস্ট্রিম পলিটিক্স, তাতে অংশগ্রহণ করাটাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন এবং কতটা উৎসাহিত? না, আমি অবশ্যই যৌক্তিক, কারণ যে একটা জায়গায় থাকতে গেলে তো তার সম্পর্কে জানতে হবে, রাজনীতি করতে হবে। ইটস সেম লাইক বাংলাদেশ, ঠিক না? তো একটা তো রাজনীতি তো খুব ভালো একটা জিনিস, আর বিশেষ করে যে আমাদের, আমরা তো অনেক পিছিয়ে আছি রাজনীতির দিক থেকে, ওর অনেক সাইডে আমরা এগিয়ে গিয়েছি কিন্তু রাজনীতিতে অনেক পিছিয়ে। যে আর এই ক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত যে রাজনীতিতে ইনভলভ হয়ে মেইন স্ট্রিম পলিসি লেভেলে নিজেদের অবস্থান থেকে সুদৃঢ় করা অবশ্যই উচিত। ক্যানাডা থেকে বাংলাদেশের রাজনীতি চর্চা করাটা কতটা যৌক্তিক মনে হয় আপনার কাছে? অনেক যৌক্তিক, কিন্তু বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, এই স্ট্রিট লেভেলের রাজনীতি, ওই ফ্লেভারটা এই সব দেশে, উন্নত দেশে, বাংলাদেশ একটা উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, আর উন্নত দেশে নিয়ে এসে ওই প্র্যাকটিসটা না করাটা আমি মনে করি উত্তম। অনেক ভালো লাগলো কথা বলে, হোপফুলি আবার দেখা হবে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ।